দেখো তোমার ছবি এডিট করছি দেখো। ও আসলে আমি ভাবলাম কি তুমি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো, ভাবলাম এবারও হয়তো। আচ্ছা যাই হোক, আমি না তোমার জন্য একটু চা করে আনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সকাল থেকে উঠেই টিভি দেখা শুরু, আর চাটা দ এবার বসে আছি তো। আরে কি করছো নাকি করছো নাকি? আরে দেখো, আরে আসছি। টাটা, বাই বাই, সাবধানে যাও। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, কখন আছি এখানে না উপরে কিচ্ছু বলা যাবে না। বাসে ট্রামে যা অবস্থা জানো তো, কি ভিড় কি ভিড়। হ্যাঁ জানি গো, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি বসো না, বসো, একটু চাটা খাই, বসো। কি খাবে গো? তোমার জন্য জানো তো আজকে একটু কেক বানিয়ে নিয়ে এসেছি। আরে বাবা না, কিছু একটু চা খাচ্ছি তো এখন, আবার এখন আমার খিদে নেই, আমার খিদে হচ্ছে না, পরে পরে দেখ, পরে খাবো। হচ্ছে না কেন গো? তুমি একটু বসো, একটু আমার কাছে একটু বসো, আমি দাঁড়াও একটু চাটা খাই। ফ্যানটা চালিয়ে, ঘাম হচ্ছে প্রচন্ড, ঘাম হচ্ছে। কিচ্ছু করতে হবে না, তুমি বসো, কোনো এমনি গরম লাগছে বলে ঘাম হচ্ছে, কিছু অসুবিধা নেই। ঠিক আছে, আমি চাটা খাই, চাটা খাও, তারপরে তোমার জন্য আমি খাওয়া নিয়ে আসছি, কেক নিয়ে আসছি। আরে কি করছো, এসো চাটা দাও। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, আর একটু দাঁড়াও, একটু আরম্ভ করলাম, একটু ঠাকুরগুলোকে দেখিয়ে দিই, দাঁড়াও আসছি গো।
আরে আরে চাটা করবে নাকি? আরে আসছি আসছি আসছি, দাঁড়াও একটুখানি মা দুর্গাকে দেখিয়ে নি, আর গুলো একটু দেখিয়ে নি, দাঁড়াও আসছি আসছি। তাহলে তোমার তো এখন অনেক দেরি আছে, চা তো করবে না এখন, আমি বলছি বাড়িতে একটু খেয়ে নিচ্ছি, আর না আমি ফেরার পথে একটু মটর নিয়ে আসবো। আরে কি বলছিলে এই সন্ধ্যেবেলা? বাবা কান্নাকাটির কোনো ব্যাপার নেই, ঠিক আছে তাহলে বুধবার নিয়ে আসবো আজকে, আর ঠিক আছে কিচ্ছু হয় না ওইসব বারফার মেনে, আমি ওসব মানি মানি আমি মানি আমি মানি, তুমি না মানলেও কি হবে? শুক্রবার শুক্রবারে কি আছে, শুক্রবারে কিছু আছে তোমার? মা সন্তোষী মা কি বলো, শুক্রবারে বলবেও না, ওসব বললে পাপ লাগে, একদম না একদম না। আর বলে বল শনিবারে কিছু থাকলে বলো। হ্যাঁ শনিবারে বড় ঠাকুর, বড় ঠাকুরের পুজো তোমাকে আর কালকে করতে সন্ধ্যেবেলা পুজো করি। শোনো 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 শোনো, তুমি বাড়িতে ওই সারাদিন ওই ছাই ইয়ে টিয়ে খেয়ে থাকো, সিদ্ধ সিদ্ধ খেয়ে থাকো, আর আমি বাইরে খেয়ে নেবো, ঠিক আছে? আমি চললাম, আমি বাইরে থেকে সব খেয়ে আসবো রাতে, ঠিক আছে? আমি বাইরে খেলে তো দোষ নেই, আমি বাইরে ডিনার করে আসছি, টাটা। আশা করি তোমাদের খুব ভাল লেগেছে। এর আগে ইউটিউবে আমি অনেকেই দেখেছি টাইপস অফ কাপল করেছে, তার মধ্যে আমার বঙ্গায়েরটা খুব ভালো লেগেছিল। সেই আমরা আমাদের মতো করে একটু চেষ্টা করলাম, আমাদের ছোট্ট একটা প্রয়াস বলতে পারো তোমরা। তো এরকম মজাদার ভিডিও, ফানি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমরা চেষ্টা করব আরও মজাদার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আর এই ভিডিও শ্যুটটা আমরা পুরোটাই একটাই মোবাইল ক্যামেরা দিয়ে শ্যুট করেছি, তাই যদি খারাপ হয় বা ভুল দুটি কিছু থেকে থাকে তাহলে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, তোমরা খুব ভালো থেকো।